আপনারা বয়স্ক মুরুব্বী জওয়ান যুবক ভাইয়েরা বাচ্চা মাসুম ভাইগুলো নিচুই বসে আছেন, আমি আমরা কটা ভাই একটু উঁচুতে বসেছি, আপনার সকলে মিলে একটু বসার জন্য অনুমতি দেন, বসতে পারি ভাই? সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার পরে একের পর এক বক্তা আসবে, বড় মূল্যবান মূল্যবান কথাবার্তা বলবেন, আপনারা শুনবেন। যত বক্তা নিয়ে এসেছেন সবচেয়ে জিরো পয়েন্টের বক্তা আমি, লো ভোল্টেজ, হাই ভোল্টেজ নয়। প্রতি বছর নেই, এবছরও আপনারা জলসা কায়েম করেছেন। উদ্দেশ্য আমাদের একটাই, আলেম ওলামারা আসবে, পীর সাহেবরা আসবেন, বক্তারা আসবেন, এখানে এসে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা বলবেন, দিনের কথা বলবেন, শরীয়তের কথা বলবেন, আমরা মনোযোগ দিয়ে শুনবো। যদি এখানে কেউ শোনার জন্য আপনারা আসেন, আমি তাকে উদ্দেশ্য করে বলছি, যদি কেউ শোনার জন্য আসেন শুধুমাত্র, আমি তাকে উদ্দেশ্য করে বলছি, পিছাপ করার নাম করে, এস্তেঞ্জা করার নাম করে বাড়ি চলে যান। আর যদি বলেন না আমরা শুধু শোনার জন্য আসিনি, শোনার পরে আমল করব, এই উদ্দেশ্য, এই নিয়ত নিয়ে আমরা এখানে হাজির হয়েছি, মাশাআল্লাহ, আমি তাকে অনুরোধ করব বসুন, মনোযোগ দিয়ে শুনুন। বন্নেওয়ালা শুননেওয়ালা, বক্তা এবং শ্রোতাকে আল্লাহ তাআলা যেন উভয়কে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। একটু মহাব্বত, একটু ভালোবাসা, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বড় আশা করে, বড় শখ করে, আল্লাহ 18,000 মখলুক সৃষ্টি করেছেন, 18,000 মখলুকের মধ্যে আল্লাহ বড় আশা করে, বড় শখ করে এই আদম সন্তান অর্থাৎ মানুষকে শ্রেষ্ঠ করেছেন। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাপের নাম কি, আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিসসালাম। পৃথিবীর জমিনে উনি এসেছেন, হাজার বছর বয়স পেয়েছেন, হাজার বছর, 1,000। হযরতে আদম আলাইহিসসালাম ইন্তেকাল করলেন, আল্লাহ তাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, চলে গেলেন। মনোযোগ দিয়ে শুনুন, হয়তো জীবনের আপনাকে শুনেছেন কিনা জানি না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, 40,000 40,000 মানুষ আদম সন্তান তার জানাজারে উপস্থিত হয়েছিল, 40,000। কিন্তু হযরতে আদম আলাইহিসসালাম ইন্তেকালের পরে উনাকে নিয়ে কি করা হবে মানুষ জানে না, উনাকে পোড়ানো হবে না কবর দিয়ে হবে?
না ছাতের মাথায় রেখে দিয়ে হবে? আদম সন্তান, আদম সন্তান মানুষের মধ্যে পড়তুম ইন্তেকাল বলেছেন, কি করা হবে? মানুষ ভাবছে কি করা যাবে? আল্লাহর হুকুমে হযরতে জিব্রাইল আলাইহিসসালাম হাজির হলেন। হযরতে জিব্রাইল আলাইহিসসালামের নির্দেশ অনুযায়ী, হুকুম অনুযায়ী, মানে আল্লাহ হুকুম করেছেন জিব্রাইলকে, হযরতে জিব্রাইল আলাইহিসসালাম তিনি জানা যায় তিনি আদম আলাইহিসসালামকে কিভাবে গোসল দিতে হবে সেইভাবে শিখিয়ে দিচ্ছেন। আপনারা বলুন না, মানুষের মধ্যে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, যে মানুষটা পড়তুম ইন্তেকাল করবে তাকে কিভাবে গোসল দেওয়া হবে, কিভাবে কাফন পড়ানো হবে, কিভাবে কবর দেওয়া হবে, তাকে পুড়ানো হবে না হবে না, তাকে গোসল দেওয়া হবে না হবে না, তাকে ছাতের মধ্যে রাখা হবে না হবে না, কাফনের কাপড় কিভাবে পরাবে, আপনাকে বলতে পারবেন? এ ভাই বলতে পারবেন? কারণ আমরা জানি না, তো আমরা কেউ জানি না। আমরা যে আমাদের বাপ মা নানা নানি দাদা দাদি অর্থাৎ মুসলমান আমরা যারা মরে যাই ইন্তেকাল করি, সেই রেশন ধরে আমাদের চলে আসছে, সেই রেশন ধরে কবরটা কিভাবে খোঁড়া হবে, কেমন ভাবে খোঁড়া হবে, গোসলটা কিভাবে দেওয়া হবে, কাফনটা কিভাবে দেওয়া হবে, কিভাবে তাদেরকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে, ওপর করে শোয়ানো হবে না চিৎ করে শোয়ানো হবে, বুঝতে পারছেন না? পাচ্ছেন আপনার বুঝতে? সেই থেকে হযরত আদম আলাইহিসসালাম বাপের জানাজার নামাজে তার সন্তান কত ছিল, ছেলে কত ছিল? আদম সন্তান 40,000। কিন্তু আমরা দেখছি এখন বিজ্ঞানের যুগ, এখন সায়েন্সের যুগ, একটা কথা মানতে আমরা রাজি নই। অনেকে বলে কি বলে, আমাদের বাপ দাদা চৌদ্দ পুরুষ গোষ্ঠী ওরা নাকি আগে হিন্দু ছিল, আগে নাকি অমুসলিম ছিল। যারা বলে তাদের আমার কাছে জবাব হচ্ছে, হিন্দু বলে কোনো ধর্মই ছিল না। কি বললাম? হিন্দু বলে আজ পর্যন্ত হিন্দু বলে কোনো ধর্ম ছিল না, ধর্ম নাই, ধর্ম ছিল না, ধর্ম এখনো নাই, হিন্দু ধর্মই নাই। তা কি ধর্ম? সনাতন ধর্ম, সনাতন ধর্ম। কিন্তু এখন অনেকে বক্তা আমি দেখেছি বক্তব্য দ্বারাই বুঝাতে চাই, বলতে চাই, আমরা মুসলমান অমুসলিম ছিলাম, আমাদের বাপ দাদা অমুসলিম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেছে। ভালো করে শুনুন, অপবাদ আর নাই। আর একটা কথা শুনেছেন আপনারা, মানুষ আগেতে কি ছিল জোরে বলুন? হনুমান, হনুমান, মানুষ হনুমান থেকে মানুষ হয়েছে। যারা বলে তাদের বাপ দাদা চৌদ্দ পুরুষ হনুমান থেকে মানুষ হয়েছে, তাদের খসলত খারাপ হতে পারে, খসলত রক্ত তো হতে পারে, কিন্তু মুসলমান হনুমান থেকে পয়দা হয়নি, তৈরি হয়নি। আর আমরা মুসলমান যারা নিজেকে দাবি করি, শুনে রেখে দেন,
সারা পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহ মানুষকে পাঠিয়েছে, শ্রেষ্ঠ করেছেন মানুষকে, শ্রেষ্ঠ করেছেন। সেই মানুষটা কিন্তু হিন্দু নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, নাসারা নয়, জৈন নয়, সেই মানুষটা মুসলমান। বলুন সুবহানাল্লাহ, এটা জোরে বলুন। তিনি কে? হযরতে আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। তাহলে এ থেকে প্রমাণ হয়ে গেল আমরা হনুমানের জাত নই? এটা কথা বলছেন না কেন? আমি ভুল বললে বলবেন আপনারা? এ থেকে প্রমাণ হয়ে গেল আমরা হনুমানের জাত নই, আমরা বাঁদরের জাত নই, আমরা মানুষের জাত। ন্যাংরা গাছ লাগিয়েছেন, ও থেকে ন্যাংরা আম পাওয়া যাবে। ডাল কেটে যদি বসালেন, কলমের গাছ থেকে কি ফল পাবেন? হিমসাগর পাবেন না ন্যাংরা পাবেন? আর আটি থেকে আম, ন্যাংরা আপনি ন্যাংরা থেকে ন্যাংরাই পাবেন, হিমসাগর থেকে হিমসাগরই পাবেন। আমার কথাটা বুঝতে পারছি? একটু অন্য জটিল টাইপের আসুন তো। এখানে প্রমাণ হয়ে গেল আমরা মুসলমান, যা নিজেকে মুসলমান বলে দাবি করি, আমাদের শুরুটা হচ্ছে মুসলমান, শ্রেষ্ঠ হব মুসলমান। এই মুসলমান থেকে কেউ হয়েছে খ্রিস্টান, কেউ হয়েছে ইহুদি, কেউ হয়েছে নাসারা, এই ধরনের ধর্ম ভাগ হয়েছে। কিন্তু আমরা হনুমান থেকে মানুষ হইনি, বাঁদর থেকে মানুষ হইনি, আমরা খ্রিস্টান থেকে মুসলমান হইনি, আমরা ইহুদি থেকে মুসলমান হইনি, আমরা মুসলমান ছিলাম, মুসলমান আছি, মুসলমান থাকছি। আমাদের একটার পর পোস্তের পর পোস্তে পোস্তের পর পোস্তে মুসলমান। কথা বুঝতেছেন না? আসুন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম নবী করে কাকে পাঠালেন? জোরে বলুন, আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাঈল আলাইহিসসালাম, এক একটা নবী, এক একটা নবী আল্লাহ পাঠিয়েছেন। এই বক্তব্যটা আমি বহু জায়গায় বলেছি, একটু আমাদের বলতে হবে বুঝাতে গিয়ে। এই পৃথিবীর জমিনে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন, যত মানুষ, এই মানুষের মধ্যে আল্লাহ বেছে 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 আল্লাহ তাআলা সবচেয়ে মনোনীত বান্দা বানিয়েছেন। মনোনীত বান্দা, মনোনীত মানুষকে আল্লাহ নবী করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। গুনে গুনে কটা পাওয়া গেল? কটা? 1,24,000। একতলাবে 2,24,000 নবী রসুল পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা এক একটা নবীকে এক একটা এলাকার নবী করে পাঠিয়েছেন। বুঝতে পারছেন আপনারা? এক একটা গোত্রের নবী, মানে এক একটা গোষ্ঠীর নবী করে পাঠিয়েছেন, গোত্রের নবী। এটা সোজাভাবে বলি, কোন কোন নবীকে আল্লাহ লোকসভার নবী করে পাঠিয়েছেন, কোন না কোন নবীকে আল্লাহ বিধানসভার নবী করে পাঠিয়েছেন, কোন কোন নবীকে আল্লাহ তাআলা পঞ্চায়েতের নবী করে পাঠিয়েছেন। আপনারা বুঝতে পারছেন আমার কথা? মানে এক একটা গোত্রের এক একটা এলাকার এলাকা বিশেষ করে পাঠিয়েছেন।
আল্লাহ তাআলা একটা একটা নবী পাঠিয়ে পাঠিয়ে সবার শেষে একজন নবীকে পাঠাবেন, তারপরে আল্লাহ কোন নবীকে পৃথিবীর জমিনে পাঠাবেন না। তিনি কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা নবীকে কি বললাম? এলাকার নবী, গোত্রের নবী, কোন পাঠিয়েছেন? লোকসভার নবী, বিধানসভার নবী, পঞ্চায়েতের নবী। এটা বুঝাবার জন্য বলছি। কিন্তু আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী আসতে কি বললাম? জোরে বল, কি বললাম? বিশ্ব নবী কোন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন বলুন, সুবহানাল্লাহ, জোরে বলুন। শুধু বিশ্ব নবী বললে হবে না, বিশ্ব নবীর সাথে সাথে আপনাকে বলতে হবে অলরাউন্ডার নবী। অলরাউন্ডার নবী, আপনি আমাদের নবীকে যেদিক দিয়ে ধরবেন, যেদিক দিয়ে দেখবেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে এক নম্বরে রেখে দিয়েছেন। কিন্তু আমাদের নবীকে সবার সবার শেষে আমাদের নবীকে সবার শেষে পাঠিয়েছেন, সবার শেষে পাঠিয়েছেন ঠিক, কিন্তু শ্রেষ্ঠ নবীগুলো পাঠিয়েছেন। এ সারা পৃথিবীর আপনি যেদিক দিয়ে ধরবেন আমার নবীকে আল্লাহ নাম্বার ওয়ান রেখে দিয়েছেন। যার জন্যই আল্লাহ তাআলা আমাদের নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে কি বলেছিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার বন্ধু, আপনি ভুলে যাবেন না, আমি আপনাকে পৃথিবীর জমিনে রহমত স্বরূপে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ,
জোরে বলুন রহমত স্বরূপ করে পাঠিয়েছি হাবিব আয় আমার দোস্ত আয় আমার বন্ধু এর পরেটা শুনুন আমি আপনাকে পৃথিবীর জমিনে ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছি আমি আপনাকে রাহমাতাল লিল মুসলিমিন করে পৃথিবীর জমিনে পাঠাইনি আপনি শুধুমাত্র মুসলমানদের নেতা মুসলমানদের সেরতাজ মুসলমানদের রাহবার মুসলমানদের আপনি নেতা ভাববেন না আমি মুসলমানদের জন্য শুধুমাত্র পাঠাইনি আমি আল্লাহ 18,000 মখলুক মানব জাতির জন্য রহমত স্বরূপ করে পাঠিয়ে জীবন সুবহানাল্লাহ নারাই তাকবীর নারাই তাকবীর আল্লাহর মুজাদ্দিদের জামাত আল্লাহর মুজাদ্দিদের জামাত সিলসিলা হক পুরপুরা শরীক কো মনোযোগ দিয়ে শুনুন আপনারা মনোযোগ দিয়ে শুনুন আমি আজকে ঠান্ডা মাথায় আলোচনা করছি খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তাআলা আমাদের নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আপনাকে আমাকে সত্যর পথটা দেখাবার জন্য আল্লাহকে কিভাবে পাব আল্লাহর নিকটবর্তী কিভাবে আমরা হব কি কাজ করলে আল্লাহ আপনার আমার উপর খুশি হবেন কি কাজ করলে আল্লাহ আপনার আমার উপর সন্তুষ্ট হবেন কি কাজ করলে আল্লাহ আপনার আমার উপর রাজি হবেন আপনার আমার উপর খুশি হয়ে মওতের সময় আযাব দেবেন না কবরে আযাব দেবেন না জাহান্নামে ফেলে আযাব দেবেন না কি কাজ করলে আল্লাহ খুশি হয়ে বান্দা বান্দির সঙ্গে সাক্ষাৎ করবেন দিদার করবেন সেই পথে দিশারি করে রাহবার করে রহমাতাল লিল আলামিন আল্লাহ পাঠিয়েছেন কি কাজ করলে আল্লাহ আপনার আমার উপরে রাগম্বিত হবেন অসন্তুষ্ট হবেন অসন্তুষ্ট হয়ে আল্লাহ কবরে আযাব দেবেন মওতের সময় আযাব দেবেন জাহান্নামে আযাব দেবেন রাসূল আমার একটা একটা করে জানিয়েছেন আসুন আমার আল্লাহ তাআলা বান্দার উপরে সবচেয়ে কোন কাজটা করলে কোন কাজ করলে আমার আল্লাহ বান্দা বান্দির উপর বেশি খুশি কোন কাজ করলে জানেন আল্লাহ তাআলা ওই কাজটা করলে বান্দা বান্দির উপর সবচেয়ে বেশি খুশি হয় আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর জমিনে যত রকম ইবাদত আছে সবচেয়ে বড় ইবাদত নামাজ নামাজ যার জন্য আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে একবার নয় বারে বার ঘোষণা করেছেন বলেছেন একবার নয় 82টা বার ওয়া আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো কারণ নামাজের মধ্যে আল্লাহ শুনছেন নামাজের মধ্যে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন এত শক্তি দিয়েছেন এত ক্ষমতা দিয়েছেন নামাজের মধ্যে আল্লাহ এত মেডিসিন দিয়েছেন আপনি আমি যদি চোর হয়
ডাকাত হয়, খুনি হয়, আপনি আমি যদি জিনাখোর হয়, মদখোর হয়, তারিখোর হয়, আপনি আমি যদি নামাজের মধ্যে লিপ্ত হয়, নামাজে যদি দাঁড়িয়ে যাই, আপনার নামাজ আল্লাহ পাওয়ার ক্ষমতা দিয়েছেন, নামাজের দ্বারাই আপনার চুরি করা বন্ধ হবে, নামাজ পড়লে ডাকাতি করা বন্ধ হবে, নামাজ পড়লে জিনা করা বন্ধ হবে, নামাজ পড়লে অত্যাচার করা বন্ধ হবে, নামাজ পড়লে এতিমকে কাঁদানো বন্ধ হবে, নামাজ পড়লে বেওয়াকে কাঁদানো বন্ধ হবে, নামাজ পড়লে মেলেরিয়া ক্যানেরিয়া খুন খারাপি করা বন্ধ হবে। অতএব নামাজ পড়বেন, আপনি আমি যদি নামাজি হতে পারি, নামাজের পাওয়ার, নামাজের ক্ষমতা, নামাজের মধ্যে আল্লাহ তো শক্তি, নামাজের মধ্যে আল্লাহ তো মেডিসিন দিয়েছে, নামাজ পৃথিবীর জমিনে যত ময়লা আছে, যত খারাপ কাজ আছে, যত অন্যায় কাজ আছে, যত গালিজ কাজ আছে, সব জায়গা থেকে আপনাকে আমাকে টেনে বের করে নিয়ে চলে আসার ক্ষমতা আল্লাহ নামাজে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আমি আজকে এস্তেহারটা ধরে ওয়াচ করছি, যেভাবে হেডিং এ লেখা আছে তার উপরে আমি আলোচনা করছি, তার উপরে আসুন। শুধু বছরে একবার জলসা দিলেও হবে না, সপ্তাহে একবার মসজিদে উঠে জুম্মার নামাজ পড়লে শুধু হবে না, পাঁচ দিন শুধু রোজা রাখলে হবে না, আপনাকে নামাজের মতন নামাজ পড়তে হবে, ওয়াক্তিয়া নামাজ পড়তে ওয়াক্তে পড়তে হবে, জামাতের সঙ্গে পড়তে হবে, জামাতের সঙ্গে যদি না পড়তে পারেন, বাজারে গেছেন, রাস্তাঘাটে আছেন, কাজাটাও পড়তে হবে। নামাজের পাওয়ারটা কি, ক্ষমতাটা কি, আর নামাজের প্রতি আল্লাহ এত জোর দিয়েছেন কেন? শুনুন, আমার আল্লাহ বান্দার উপর জুলুম করে, এটা জোরে বলুন না। এ ভাই বলুন, জুলুম করে, জুলুম করে, যদি জুলুম করতে প্রমাণ দেন। আল্লাহ বান্দার প্রতি সবসময় দয়া দয়া দয়া, তার জন্য তো গফফার রহিম, গফুর রহিম, তার জন্য তো গফুর রহিম দয়াময় বান্দা। তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়, কে বলছে, কে বলছে, আল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নামাজ পড়ছিস, কোমরে ব্যথা লাগছে, কোমরে ব্যথা লাগছে, কষ্ট হচ্ছে দাঁড়াতে, না রে বান্দা, আমি তোর সৃষ্টিকর্তা, আমি তো দয়াময়, আমি আল্লাহ নিষ্ঠুর নয়, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে আমি আল্লাহ আমাকে ডাকবি, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার আল্লাহ বলছেন, বান্দারে তোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে না, তুই বসে বসে নামাজ পড়, তোর বসে বসে নামাজটা আমি আল্লাহ কবুল করে নেব, আমি আল্লাহ কবুল করে নেব। বান্দা বসে আছিস, হাঁটুতে ব্যথা লাগছে, ব্যথা ঠিক মতন বসতে পারছিস না, কষ্ট হচ্ছে, না রে বান্দা আমাকে এইভাবে ডাকবি, এই কষ্ট করে ডাকবি, আমি আল্লাহ এত নিষ্ঠুর নই, আমি আল্লাহ সহ্য করতে পারবো না বান্দারে, কষ্ট করে ডাকবি, না না না। আমার আল্লাহ বলছেন, বান্দা শুয়ে পড়, কি বললেন, একটু জোরে বলুন, শুয়ে পড়, কিভাবে নামাজ পড়বি, এইভাবে শুয়ে পড়, শুয়ে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে, ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে নামাজ পড়, কট ঘুরিয়ে ঘুরিয়ে নামাজ পড়, আমি আল্লাহ তোর কট ঘোরানো, ঘাড় ঘোরানো নামাজকে কবুল করে নেবো। তুই যখন
হাড় ঘুরিয়ে ঘুরিয়ে নামাজ পড়ছিস, তোর কাঁধে ব্যথা লাগছে, তোর কাঁধে ঘাড়ে ব্যথা লাগছে, কষ্ট পাচ্ছিস না? তোর কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার আল্লাহ বলতেন, বান্দা তুই চোখের ইশারায় ইশারায় নামাজ পড়, আমি আল্লাহ তোর চোখের ইশারার নামাজ কবুল করে নেব। আমার আল্লাহ দয়ার সাগর নয়? এ ভাই বলুন, দয়ার সাগর যদি না হতে অপশন দিত, জোরে বলুন। তা আল্লাহ কি বললেন? দাঁড়িয়ে নামাজ পড়, কষ্ট হলে কোমরে, কি বললেন জোরে বলুন, বসে পড়, যদি হাঁটুতে কষ্ট হয় কি বললেন, শুয়ে কি ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে পড়, ঘাড় ঘুরা যদি কষ্ট হয় চোখের ইশারায় নামাজ পড়। এ থেকে প্রমাণ হয়ে গেল আমরা তো মূর্খ নই, জাহেল নই, আমরা তো গামার নই, আমরা তো একটা গাধা নই, আমরা তো একটা পশু নই, আমরা তো জানোয়ার নই। এ থেকে প্রমাণ হয়ে গেল আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। হলো না হলো নি? জোরে বলুন, জোরে বলুন, নামাজ নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। আজকে সারা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, পদধূলিত, সারা ভারতবর্ষের দিকে লক্ষ্য করুন, বাংলার দিকে লক্ষ্য করুন, মুসলমান মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, পদধূলিত হচ্ছে। এর কারণ আপনারা আমার কাছে জানতে চাইবেন না আপনারা বলবেন? এর কারণটা কি আপনারা আমার কাছে জানতে চাইবেন না আপনারা নিজেরাই বলবেন? জোরে বলুন, জোরে বলুন। এর কারণ একটাই, আমরা আল্লাহ ভুলা হয়ে গেছি, আমরা নবী ভুলা হয়ে গেছি, তার জন্য আমাদের এই দূর অবস্থা।